আচ্ছা তোমাকে বলছে একটা বন্দুক আছে বন্দুকের বন্দুক থেকে একটা গুলি বেরোইছে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে এবং সেই গুলির ভর কত দশ গ্রাম ওই দিক থেকে একটা বাঘ আসতেছে দুইশো কেজি ভরের একটা বাঘ ওকে এবং সেই বাঘের বেগ কত পনেরো মিটার পার সেকেন্ড মাই গ কত 15 মিটার পার সেকেন্ড তোমায় কি প্রশ্ন করা হয়েছে बाघটাকে যদি তুমি পুরোপুরি থামাইতে চাও যদি তুমি बाघটাকে পুরোপুরি থামাই ফেলতে চাও তাহলে তোমার কতগুলা গুলি করতে হবে ঠিক আছে बाघকে পুরোপুরি থামাইতে চাইলে আপনার কতগুলা গুলি করতে হবে বলে কেমনে করবেন খুবই সহজ একটা ম্যাথ খুবই মানে খুবই সহজ দেখো শোনো তুমি যদি গুলি করো এই গুলি বাঘের গায়ে লাগবে ঠিক আছে এখানে আবার একটা ছোট্ট একটা চিট নোট আছে চিটনোট একটু দিয়ে দিই সেটা হলো গুলি বাঘের গায়ে থেকে যাবে গুলি বাঘের গায়ে থেকে যাবে ওকে এটা একটু মাথায় রেখো ওকে দেখো গুলি যখন বাঘের গায়ে এসে লাগবে যেহেতু গুলিটা উল্টা দিকে যাচ্ছে সেটা কি বাঘের বেগটাকে কিছুটা কমাই দিবে না মানে তুমি চিন্তা করো তুমি ন্যাচারাল চিন্তা করো নরমাল জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করো তুমি এই দিক বরাবর গতিশীল ঠিক আছে উল্টা দিক থেকে একটা বস্তু এসে তোমার ধাক্কা দিল তোমার গতি কি বাড়বে না কমবে অবশ্যই কমবে ভাই তুমি যে দিক বরাবর গতিশীল তার বিপরীত দিকে যদি তুমি বাধা পাও তোমার গতি কমতে বাধ্য সো বাঘ আসতেছে এই দিক থেকে আমরা এই দিক থেকে গুলি করতেছি গুলি যদি বাঘের গায়ে লাগে তাহলে অবশ্যই বাঘের যে ভেলোসিটি সেটা কি হবে কমে যাবে আমাদের দেখতে হবে একটা গুলি লাগার কারণে বাঘের ভেলোসিটি কতটুকু কমে কেমনে করবো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে দেখো 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 দেখেন এখানে আমাদের সিস্টেমে কি কি আছে একটা গুলি আছে আর একটা বাঘ আছে ওকে ঘটনাটা কি গুলিটা বাঘের গায়ে গিয়ে লাগছে তাহলে এই গুলি বাঘের গায়ে লাগার আগে গুলির কি একটা ভেলোসিটি ছিল নাকি ছিল না অবশ্যই ছিল বাঘের কি একটা ভেলোসিটি ছিল নাকি ছিল না অবশ্যই ছিল তার মানে সিস্টেমে আদি ভরবেগ আছে অবশ্যই আছে এবং গুলি লাগার পর আমার বের করতে হবে কি সিস্টেমের মিলিত শেষ ভরবেগ কারণ গুলিটা বাঘের গায়ে থেকে যাবে ঠিক আছে তাহলে ঘটনার যেটা ঘটনা কি ঘটনা হলো গুলি বাঘের গায়ে লাগতেছে গুলি বাঘের গায়ে লাগতেছে ঠিক আছে বাঘের গায়ে লাগতেছে ওকে তাহলে দেখেন তো গুলি বাঘের গায়ে লাগার আগে সিস্টেমের মধ্যে আদি ভরবেগ কোনটা কোনটা গুলির একটা আদি ভরবেগ আছে গুলি কোন দিক গতিশীল ডান দিক বরাবর গতিশীল তাই না তাহলে গুলির আদি ভরবেগ কোন দিক কাজ করবে ডান দিক বরাবর কাজ করবে এটার নাম দিচ্ছি পি এফ ওয়ান পিআই ওয়ান সরি আদি ভরবেগ এক নাম্বারটা ওকে গুলিরটা এটার মান কত হবে গুলির ভর মাল্টিপ্লাইড বাই গুলির আদি বেগ গুলির ভর কত 10 গ্রাম বা 10 টু দি পাওয়ার -2 10 টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাইড বাই গুলির বেগ কত 500 বা 5 ইনটু 10 টু দি পাওয়ার 2 তাহলে গুলির আদি ভর হবে 5 কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে ভাই বাঘের আদি ভরবেগ কত বাঘ ভর কত দুইশ বেগ কত পনেরো কোন দিক বরাবর গতিশীল এই দিক বরাবর তাহলে বাঘের যদি এই দিক বরাবর কাজ করে বাঘের আদি ভরবেগ কোন দিক কাজ করবে অবশ্যই এই দিক বরাবরই কাজ করবে তাহলে বাঘের আদি ভরবেগ কাজ করবে ভাইয়া দিক বরাবর এবং বাঘের আদি ভরবেগের নাম দিলাম আই টু পি এফ টু লিখতেছি কেন আই টু ঠিক আছে এটার মান কত হবে বাঘের ভর মাল্টিপ্লাইড বাই বাঘের আদিবেগ তার মানে দুইশো ইন্টু পনেরো ওকে কত হয় তিরিশ তার মানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে খুবই সহজ তাহলে বলো তো আমার এই সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত হবে সিস্টেমের মধ্যে দুইটা আদি ভরবেগ আছে গুলির এবং বাঘের সেই দুইটা আমরা লিখছি এখন আমার কি লাগবে সিস্টেমের টোটাল আদি ভরবেগ তাহলে সিস্টেমের টোটাল আদি ভরবেগ কত হবে সামেশন অফ পিআই হবে পিআই ওয়ান প্লাস ওকে তাহলে দেখেন আপনি এই দুইটা ভেক্টরকে যোগ করবেন ভর বেগ তো ভেক্টরই তাই না দুইটা ভেক্টরকে আপনি যোগ করবেন দুইটা ভেক্টর কি পরস্পর বিপরীতে কাজ করতেছে না পিআই ওয়ান কাজ করতেছে এই দিকে গুলির আদি ভর এবং বাঘের আদি ভর টু কাজ করতেছে ওই দিকে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে তাদের যোগ ফল কেমনে বের করো বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর বড় কোনটা বলো তো এখানে পিআই টু ছোট কোনটা পিআই ওয়ান তাহলে সামেশন অফ পিআই হবে পিআই টু এর মান মাইনাস ওয়ান এর মান তার মানে এখানে আসতেছে আমার তিন হাজার ওকে মাইনাস কত পাঁচ তার মানে দুই নয় নয় পাঁচ কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে বুঝতে পারছেন তাহলে এটা আমার কি বের সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এখন সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি যদি এত হয় সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হবে আমরা যদি ভাইয়া ভরবেগের সংরক্ষণশীলতার নীতি अप्लाई করি আমরা কি জানি সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এবং সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি অবশ্যই সমান হইতে হবে ঠিক আছে অবশ্যই কি হতে হবে সমান হতে হবে তাহলে আমার পিআই বা সামেশন অফ পিআই এর মান যদি দুই নয় নয় পাঁচ হয় তাহলে শেষ ভরবেগের সমষ্টির মান কত হবে দুই নয় নয় পাঁচ হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সামেশন অফ পি এফ এর মান কত সামেশন অফ পি এফ এর মান হল দুই নয় নয় পাঁচ কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা সামেশন অফ পি এফ টা কি সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি সিস্টেমের শেষ ভরবেগ মানে কি গুলি এবং বাঘের মিলিত শেষ ভরবেগ কেন ভাইয়া কারণ গুলিটা কিন্তু বাঘের গায়ে থেকে যাবে ওকে আদারাইজ কিন্তু বাঘের শেষ ভরবেগ বের করতে পারবা গুলি যদি বাঘের গায়ে না থাকে ছিটকে বের হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গুলির শেষ ভরবেগ দোয়া থাকা লাগবে বা গুলির শেষ বেগ দোয়া থাকা লাগবে সেটা কিন্তু কুইসানে দেওয়া নাই তার মানে তোমার ধরে নিতে হবে গুলিটা বাঘের গায়ে গিয়ে থেকে যাচ্ছে তাহলে যে শেষ ভরবেগটা আপনি বের করবেন সেটা আসলে কি গুলি যদি বাঘের গায়ে থেকে যায় তাহলে কোন শেষ ভরবেগ বের করতে হবে গুলি এবং বাঘের মিলিত শেষ ভরবেগ গুলি এবং বাঘের মিলিত শেষ ভরবেগ কেমনে বের করবা গুলির ভর প্লাস বাঘের ভর মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ তার মানে এই যে দুই নয় নয় পাঁচ এটা আসলে কি এইটা হলো গুলি এবং বাঘের মিলিত শেষ ভরবেগের মান দ্যাট মিনস গুলির ভর টেন টু দি পাওয়ার মাইনাস টু প্লাস বাঘের ভর দুইশো মাল্টিপ্লাইড বাই তাদের মিলিত বেগ ইজ ইকুয়ালস টু হোয়াট এই দুই নয় নয় পাঁচ এখান থেকে বাঘের শেষ বেগ বের করতে হবে বা গুলি এবং বাঘের মিলিত শেষ বেগ বের করতে হবে চলো দুইশো দশমিক শূন্য এক আর এখানে আছে কত দুই নয় নয় পাঁচ অ্যান্সার কত আসছে চোদ্দ ঠিক আছে তাহলে খেয়াল করো এইটা কি একটা গুলি লাগার পর বাঘের শেষ বেগ হ্যাঁ এটা কি এটা হলো একটা গুলি লাগার পর বাঘের বেগ একটা গুলি লাগার পর বাঘের বেগ লাগার পর বাঘের বেক ঠিক আছে খুবই সহজ একটা গুলি গায়ে লাগার পর বাঘটার বেগ ওকে তাহলে দেখো বাঘের বেগ ছিল পনেরো একটা গুলি লাগার পর বেগ হয়েছে কত চোদ্দ দশমিক নয় সাত তার মানে একটা গুলি লাগার কারণে বাঘের বেগ কতটুকু কমছে একটা গুলি লাগার কারণে বাঘের বেগ কমছে পনেরো মাইনাস চোদ্দ দশমিক নয় সাত বা জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার পার সেকেন্ড এতটুকু বেগ কমছে বাঘের গায়ে একটা গুলি লাগার কারণে ঠিক আছে এতটুকু বেগ কমছে বা বেগ কমেছে একটা একটা গুলি গুলি লাগার লাগার কারণে কারণে ঠিক আছে একটা গুলি লাগার কারণে তাহলে আমরা কি বলতে পারি বেগ জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার পার সেকেন্ড কমতেছে একটা গুলি লাগার কারণে ঠিক আছে বা একটা গুলির জন্য তুমি বাঘটাকে পুরাপুরি থামাই দিতে চাও তাই না তাহলে বাঘের বেগ ছিল পনেরো বাঘকে যদি পুরাপুরি থামাই দিতে চাও বাঘের বেগ কতখানি কমাইতে হবে পনেরো থেকে শূন্য করা মানে কি তুমি বুঝো বাঘের বেগ ছিল পনেরো তুমি চাচ্ছ বাঘটাকে থামাই ফেলতে বাঘটাকে থামাই দেওয়া মানে কি বাঘের বেগ শূন্য করে ফেলা সো পনেরো থেকে শূন্য করার জন্য বাঘের বেগ কতটুকু কমাইতে হবে পনেরো মিটার পার সেকেন্ড কমাইতে হবে খুবই সহজ বাঘের বেগ ছিল পনেরো তুমি চাচ্ছ বাঘকে থামাই দিতে মানে বাঘের শেষ বেগ তুমি করে ফেলতে চাচ্ছ কত শূন্য তাহলে বেগ ছিল 15 করতে যাচ্ছে শূন্য তার জন্য বেগ কতটুকু কমাইতে হবে 15 মিটার পার সেকেন্ড কমাইতে হবে 0.03 মিটার পার সেকেন্ড কমতেছে একটা গুলি লাগার কারণে আমাদের দেখতে হবে বাঘের বেগ 15 মিটার পার সেকেন্ড কমবে কতগুলো গুলি লাগার কারণে কেমনে করবা 15 ডিভাইডেড বাই 0.03 তার মানে মোস্ট প্রবাবলি 500টা গুলি ঠিক আছে হিউজ শক্তিশালী একটা বাঘ ভাই পাঁচশোটা গুলি বাঘের গায়ে লাগতে হবে যদি তুমি বাঘটাকে পুরোপুরি থাপাইতে চাও শুনে এখানে কিন্তু বাঘের মৃত্যু কামনা করা যাবে না গুলি লাগবে লাগলে বাঘ মরবে না হ্যাঁ এগুলো প্লাস্টিকের গুলি ঠিক আছে দশ গ্রাম ভরের গুলি প্লাস্টিকের গুলি হবে ঠিক আছে যাই হোক সো বাঘ যে মরে যাচ্ছে এরকম চিন্তা করা যাবে না ধরো বাঘটা জীবিতই থেকে যাবে এবং এরকম পাঁচশোটা গুলি লাগার পর বাঘের শেষ বেগ হয়ে যাবে কত শূন্য ঠিক আছে